আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান, শুরু করছি আল্লাহর নামে। দেশ বা বাহিরে যে যেখানে বসে ইউটিউব লাইভটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। অপু ফার্নিচারের পক্ষ থেকে একজন রেমিটেন্স যোদ্ধা খোকন সাহেব বাড়ি ফরিদপুরে তিনটা বেডরুম সেটের অর্ডার করেছেন, একটি তাজমহল খাট, একটি ভিক্টোরিয়া সোফা, একটি ডাইনিং টেবিল। প্রথমে আমি এক এক করে আপনাদেরকে ভিডিওগুলো দিচ্ছি ইনশাআল্লাহ। নিয়েছেন 32 একটি প্রেসিডেন্সিয়াল সোফা, এই সোফার প্রাইস মাত্র 1,30,000 টাকা। টিটি বিলের প্রাইস হচ্ছে 30,000, 1,60,000 টাকা হলে আপনারা এই রাজকীয় সোফাটা নিতে পারবেন। যদি আপনাদেরকে এক এক করে একটু বিস্তারিত দেখাই, প্রথমে আপনারা সিঙ্গেল সিটটা একটু পছন্দ করে থাকেন, প্রথমে আমি একটু কাপড়টা নিয়ে কথা বলবো। এই কাপড়টা কিন্তু অরিজিনালি তুরস্কের কাপড়। এই কাপড়টা এমন একটি কাপড়, আপনি এই পাশ কলে এক কালার, এই পাশ কলে আরেক কালার হবে, কিন্তু এখানে আপনার ময়লা হওয়ার সুযোগ সুবিধা একদমই কম। এখানে আপনি আরেকটা বিষয় একটু লক্ষ্য করে দেখতে পারেন, এই যে কাপড়টা, এটা কিন্তু অনেক দামি কাপড়, মটমল কাপড় বলে তুরস্কের। তো আলহামদুলিল্লাহ এই কাপড়টা গোল্ডেন কালার, যেহেতু এই সোফাটি আমি লেকার পলিশ করেছি গোল্ডেন কালারের ভিতরে, গোল্ডেন ইতালিয়ান সোফা, গোল্ডেন কাপড় আলহামদুলিল্লাহ, তার ভিতরে ডায়মন্ডের পিস্টন বসানো, খুবই সুন্দর। 3-2-1 এই সোফার প্রাইস মাত্র 1,30,000 টাকা। টিটি বিলের প্রাইসটা হচ্ছে 30,000, 1,60,000 টাকা হলে আপনারা পেয়ে যাবেন। এই সোফাটার প্রাইসটা বেশি হওয়ার কারণটা কী, সেই বিষয়টা নিয়ে আপনারা আজকে আপনাদের সাথে একটু খোলাসা করব। দেখুন, আমি যে রাউন্ড বাসটা করেছি, এই বাসটা কিন্তু এক কাঠের উপরে করেছি, আমি কিন্তু এখানে কোনো জয়েন্ট ব্যবহার করি নাই। তো অনেকেই দেখা যায়, যদি জয়েন্টটা আমি ব্যবহার করতাম তাহলে সোফার দাম সর্বোচ্চ আপনার 90 থেকে 95,000 টাকা হতো, কিন্তু এখানে দেখেন শুধু আপনার রাউন্ড শেফটার কাজের জন্যই মূলত এই সোফার প্রাইসটা একটু বেশি হয়ে থাকে। এখানে ভিক্টোরিয়া শেফটগুলো একটু ফলো করে দেখতে পারেন, এই ভিক্টোরিয়া শেফটের পায়াগুলো হচ্ছে আপনার 8-8 কাঠের থেকে নেওয়া হয়েছে, খুবই স্ট্রাকচার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। যদি আপনারা 3 সেটের ডিজাইনটা একটু ফলো করে দেখুন, 3 সেটের নিচের পার্ট, ইভেন সবচেয়ে এই সোফার সৌন্দর্যটা হচ্ছে ডায়মন্ডের কারণে এই সোফার সৌন্দর্যটা 10 গুণ বৃদ্ধি পেয়েছে। চারপাশে রাউন্ড কাজের স্ট্রাকচার দিয়ে সাজিয়েছি, ইভেন দুই সাইডে দেখুন 1, 2, 3, 4টা খুঁটির সংমিশ্রণে এই সোফাটি সাজিয়েছি এটার আদলে। 3 সাইডে 3টা ফর্ম, 3 সেটটা আলহামদুলিল্লাহ খুবই সফট এবং স্মুথ স্টাইলিশ একটি সোফা। এই সোফার প্রাইস মাত্র 1,60,000 টাকা টিটি বিল সহকারে। অনেকেই টিটি বিল নেয়, অনেকেই নেয় না। ইভেন আরেকটা বিষয় আপনাদেরকে আজকে একটু স্পেশালভাবে খোলাসা করব, এই সোফার পিছনে দেখুন, আমরা কিন্তু কাপড়টা ব্যবহার করি, অনেকেই কিন্তু সোফার পিছনটা দেখা যায় শুধু মাত্র আপনার কী বলে এটার পলিস্টার কাপড় দিয়ে দেয়, কিন্তু এই সোফাটাতে আমি পিছনে পর্যন্ত কাপড় ব্যবহার করেছি। মানে এক কথাই এ ক্যাটাগরির প্রোডাক্ট হচ্ছে এই ধরনের সোফাগুলো আপনারা নিতে পারবেন। এখানে কোনো লোকাল কোনো কাজ করা হয় নাই, পুরো রাউন্ড শেপ থেকে শুরু করে এভরিথিং যা আছে পুরাটাই সলিড চিটাগং সেগুন কাঠের উপরে এই ডিজাইনটা করা। এই কাপড়গুলোর গজ আপনারা পেয়ে যাবেন এলিফিম রোড, বাংলাদেশের ঐতিহ্যবাহী একটি মার্কেট, কাপড়ের মার্কেট, সেখান থেকে মূলত এই কাপড়গুলো আমার কালেক্ট করা। গোল্ডেন কাপড়গুলো আসলে সহজ অ্যাভেলেবেল পাওয়া যায় না, এই কাপড়গুলো কিন্তু অ্যাভেলেবেল না মার্কেটে, কিন্তু এইগুলো এই কাপড়গুলো কিন্তু অনেক খোঁজাখুঁজি করতে হয়, যেহেতু এই গোল্ডেন কাপড়ের চাহিদা বাংলাদেশে অনেক বেশি। আপনারা যারা ফার্নিচারে বিজনেস করে থাকেন আলহামদুলিল্লাহ সবাই জানেন। তো আলহামদুলিল্লাহ আমি আমার পছন্দ মতো এই কাপড়টি আমি দিয়েছি ভাইকে, তো ভাই বলেছেন যে ইনশাল্লাহ আপনি ফার্নিচারে বিজনেস করেন, আপনাকে বিশ্বাস করলাম, ইনশাল্লাহ আমার জিনিসটা ভালো দিবেন। যেহেতু উনি একজন রেমিটেন্স যোদ্ধা, একজন প্রবাসী বাংলাদেশি, প্রবাসে থাকাকালীন অবস্থায় একটি প্রেসিডেন্সিয়াল তাজমহল খাট নিয়েছেন, একটি ডাইনিং টেবিল, একটি সোফা, 3টা সেট আমাকে অর্ডার করেছেন খোকন ভাই। তো এই টিটি বিলটা নিয়ে একটু বিশেষ কিছু বলবো, বরাবর আমি সবসময় যে টিটি বিলগুলো আপনাদেরকে দেখাই থাকি, এই টিটি বিলটা কিন্তু একটু সাইজে আমরা বড় করেছি, যেহেতু ওনার ফ্যামিলি তে অনেকেই টিটি বিলে বসে কিন্তু অনেকে খাওয়া দাওয়া করেন, বা মেহমান আসলে এটার উপরে আপনারা অনেক কিছু রাখতে পারেন, এর জন্য এই টিটি বিলটা একটু বিগ সাইজ করেছি। ভিক্টোরিয়া শেফটের চেষ্টা করেছি ইনশাল্লাহ, পুরাটা রাউন্ড বাস নেওয়ার জন্য অনেক মোটা কাঠ লাগে এই রাউন্ড বাসটা করতে। তো অনেকেই মনে করেন সহজ, এখানে কিন্তু সম্পূর্ণ হাতে খোদাই করা পুরাটা কাজ করা হয়েছে, কোনো মেশিনের কোনো কাজ আমরা করি না। আমাদের ফ্যাক্টরি এবং শোরুমের ঠিকানা ঢাকা আশুলিয়া চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড, রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি প্লাস শোরুম। সবাই সরাসরি সরজমিনে ফ্যাক্টরিতে এসে দেখে শুনে আপনারা পণ্য কিনবেন, সঠিক টাকা দিয়ে সঠিক জিনিস ইনশাল্লাহ পাবেন। এখানে কোনো দুর্নীতি কোনো আশ্রয় আপনারা কখনই নেবেন না, ইনশাল্লাহ আমরাও করবো না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।